একজন ব্যক্তি দাঁড়ান যে কনফিডেন্টলি বলতে পারবে আমি জান্নাতে যাব। যদি এমন কোন ব্যক্তি এখানে না থাকে সে অন্যজনকে জাহান্নামী বলার অধিকার না, কারণ সে নিজে জান্নাতি হতে পারে নাই, অন্যকে জাহান্নামী বলার অধিকার তো তার নাই, নিজেই এখনো সঠিকই আসতে পারে নাই, অন্যের ভুল ধরার অধিকার নাই। যারা আমাকে চিনেন সে একজন ব্যক্তি তারে বলেন তো আমি কারো ভুল ধরছি না, কারো নামে বদনাম করছি না, কারো নামে উল্টা স্ট্যাটাস দিছি না। তো অনেকে বলে হুজুর আপনি বলেন না কেন, তোমাকে খুশি করার মতো কোন আমল নাই, তুমি যদি দয়া করে মাফ করে দাও এটাই আমাদের জন্য বড় পাওনা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও, জীবন মোদের এই যত দিন থাকিবে সুপথে চালাও মাফ করে দাও, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। মনে রাখবেন দলের ভিন্নতা থাকা অন্যায় নয়, মতের ভিন্নতা থাকা অন্যায় নয়, চিন্তার ভিন্নতা থাকা অন্যায় নয়, পছন্দের ভিন্নতা থাকা অন্যায় নয়। অন্যায় কোনটা জানেন? ওই ভিন্নতাটাই সঠিক মনে করে সমাজে এলাকায় অশান্তি সৃষ্টি করা, এটাই হচ্ছে অন্যায়। কারণ আপনার কবর আলাদা আমার কবর আলাদা, আপনার হিসাব আলাদা আমার হিসাব আলাদা, যার যার হিসাব আপন আপন রবের কাছে সে সে দিবে। সুতরাং আপনার লাকিজ আপনাকে গোছাতে হবে, আমার লাকিজ আমাকে গোছাতে দিন। আপনি চিন্তা করবেন আপনার লাকিজে কি আছে, অন্যের লাকিজে কি আছে সেটা আর দেখার কোনো সুযোগ নাই। এবার আমি শেষ করছি কথা, বলেন আমার মুখে মুখে ইসলাম, হয় না হয় না একটু জোরে, আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম লিখতে পাঁচ হরফ, আলিফ সিন লাম আলিফ মিম, এই পাঁচটি হরফের সমন্বয়ে গঠিত শব্দটি হচ্ছে ইসলাম। এই ইসলামের মাআদ্দা মূল হরফ হচ্ছেন সিন লাম মিম। আর একটু জোরে, ও মুসলমান ভাই, কখনো কি ভাবনার ঘরে একবার প্রশ্ন এসেছে পৃথিবীর বুকে এতগুলা নাম থাকতে আমাদের ধর্মের নাম ইসলাম হলো কেন? একবার কি এই চিন্তাটা এসেছে? বলে যে না টাইম নাই আমার, সে টাইমটা নাই। মনে রাখবেন আল্লাহ তাআলার প্রতিটি আদেশ নিষেধে, প্রতিটি গঠনে, প্রতিটি সজ্জিত, প্রতিটি সৃষ্টির মধ্যে কোনো না কোনো রহস্য, কোনো না কোনো কারণ আছেই আছে, আছেই আছে। শোনার জন্য কি দরকার? আপনারা বললে আমি খুশি হব। শোনার জন্য কি দরকার? আর সেই কান সম্পর্ক ছোটবেলার থেকে আমরা স্যারের মুখে শুনে আসছি, হান্তানি লম্বা করে গেলি মাদানা হান্তানি, তারপরে স্যারে বলতে ফরাসি কোর্স নাই, স্যার শিখি নাই, ব্যানসুর উদ্দি সত্যি করে বলেন তো কান ধরছে না লতি ধরছে? আমি আপনাদের থেকে শুনবো, কান ধরছে না লতি ধরছে?
সারা হইতে হান ধরে মিলে তো লতি ধরে দিয়ে দেখি। কান কাকে বলে? গবেষণার টাইম আমাদের হয় না, যেটা ধরেছি এটা কান নয়, এটা কানের কবার, এটা কানের কবার, এটা যদি ছিঁড়ে যায় আপনার আওয়াজ কানের মধ্যে প্রবেশ করবে। অনেকের যারা আগুনে পুড়ে যায় তারপরেও তারা শুনতে পায়। মনে রাখবেন, কানটা এটা নয় যেটা আমরা দেখি, কানটা হচ্ছে ভিতরে যেখানে শ্রবণ শক্তিটা আছে। তাহলে আমরা মনে করলাম কান কোনটাকে, বাস্তবে কান কোনটা, তার মানে জানার পরও কিছু জানা বাকি থাকে, বুঝার পরও কিছু বোঝা বাকি থাকে। তাই তো বলা হয় মরণ পর্যন্ত শিকার কোনো শেষ নাই। ও স্যার এই কথা কেন বললেন? বলে এই কথা বলার একটাই কারণ, কখনো নিজেকে রাইট মনে করবা না, কারণ তোমার আজকের শিকাটা কালকে ভুল প্রমাণিত হতে পারে। কথা বলেন ঠিক কি না? এবার আসেন আপনারা যদি মনোযোগ যদি থাকে তাহলে আমি বলবো ধর্মের নাম ইসলাম। মাদ্দা হরফ সিন লাম মিম, সিন লাম মিম, যার মূল অর্থ দাঁড়ায় শান্তি। আরেকটু জোরে, আরেকটু জোরে। কিন্তু বর্তমান ইসলাম, বর্তমান ইসলাম, তাহলে তা আল্লাহ যেটা বলেছেন তার সাথে কোনো কারো মিল নাই। মুসলমান যেখানে থাকবে সেখানে সবাই নিরাপদ, মুসলমান যেখানে থাকবে সবাই। আর আজকে মুসলমান বাপ ঘরের ঢুকিলে মা জিললে কি দে, আরে মা জায়গার তুলনায় মানুষ সময় গিয়ে ভাঙলার বেশি কি দে, এখন আলগাইয়ের লালদিগির ময়দানে লোজন যাবো না ভাই, তার কেন কিছু করিবার তো নাই, কেন বইটাও নষ্ট করি আর মাত্র পাঁচ মিনিট তারপরে শেষ না, অবস্থা অবস্থা বেগতিক হয়ে যাচ্ছে, এগুলা আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। এত তবরুক শর্ট হইলে মানে গাল দিব তোর মোকারম বাড়ি রে নাই তবরুক না ভাই ও ভালা কষ্ট অন্য হন। ধর্মের নাম, ধর্মের নাম, তাহলে এই ধর্মের শান্তি বজায় রাখার দায়িত্ব কাদের? মুসলমানদের। কাদের? সত্যি করে আপনি বলুন তো, এই মুসলমান কি আছে যে শান্তি বজায় রাখে? তার মানে আমরা নামের মুসলমান, নোবডি। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যতই নামাজি থাকেন, আপনার চাইতে বড় নামাজি ইমাম সাহেব, আপনার চাইতে বড় নামাজি ইমাম সাহেব, কারণ আপনি মাঝে মধ্যে নামাজ ভুলে যান, কিন্তু ইমাম সাহেব পাঁচ ওয়াক্ত তো নামাজ পড়ে। ওই ইমামকে প্রশ্ন করেন, হুজুর বলবে এখনো মুসলিম হওয়ার চেষ্টায় আছি, মুসলিম হতে পারি নাই। কারণ মুসলিম হওয়ার প্রথম শর্ত আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে সত্যিকার মুসলমান তো সেই ব্যক্তি যার জবান থেকে কেউ কষ্ট পাবে না, যার হাত থেকে কেউ কষ্ট পাবে না, যার জবান থেকে মানুষ উপকার পাবে, যার হাত থেকে মানুষ উপকার পাবে, সেই তো সত্যিকার মুসলমান। ওই ক্যাটাগরি দিয়ে যখন হিসাব লাগাবেন দেখবেন আমি নিজেও মুসলমান না, আপনিও মুসলমান না, কিন্তু ঝগড়া করতেছি এ জাহান্নামি ও জাহান্নামি ও জাহান্নামি ও জাহান্নামি। তো সন্তান বলে বাবা সবাইকে যেহেতু তুমি জাহান্নামি বলেই দিলা, তুমি তো জান্নাতি হয়ে গেছো মনে হয়, তুমি জান্নাতি হয়ে গেছো,